মাননীয় সভাপতি, সভাপতি কে? কে সভাপতি? ক্ষমা করবেন সভাপতি সাহেব, আপনাকে আমি সভাপতি মানি না। তবে কি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মাওসেতুং, না কেউ না, আমি কাউকে মানি না, আমি নিজে সভাপতি এই মহতী সভার। মাউথপিস আমার হাতে, এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছে, আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিয়টের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি। কবিতা আমার নেশা, পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার। আমি কবি, কবি এবং কবি, কিন্তু আমি আর কবিতা লিখব না। পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি, আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টর, পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক, পত্রিকার সাব এডিটর, নীলক্ষেত কলা ভবনের খাতায় হাজিরা, পেশার দালাল, ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলে শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে খুঁড়ে প্রতিষ্ঠিত বুড়ো বদ কবিদের চোখ নাকে মুখে কিংস্টর্কের করা ধোঁয়া ছুড়ে দেব, অর্থাৎ অপমান করব বিদ্যুতের? আপনারা কেউ বেশ্যাপাড়ায় ভুলেও যাবেন না, এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারি রসদমত্ত যৌবন অবধি একা একা। আমার বক্তব্য স্পষ্ট, আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ, গারল বুদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী, সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক অতিরিক্ত জনসমাবেশে আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন, অন্যথায় আমি আমার ঘিরা পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব। ভাই সব, চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের গণগটা, সুনন্দার চোখে জল, একজন প্রেমিকার খোঁজে আবুল হাসানকে নিঃসঙ্গ ব্যথায় কাপে রাত্রে, ভাঙে সূর্য, ইপিআরটিসির বাস, লেখক সঙ্গে জানালা, প্রেস ট্রাস্টের সিঁড়ি, রাজিয়ার বার লোকালি উপরে, আপনারা কিছুই বোঝেন না। শুধু বিকাল তিনটা এলেই পল্টনের মাঠে জমায়েত, হাততালি, জিন্দাবাদ, রক্ত চায় ধ্বনি দিয়ে একুশের জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেয়। আমি শেষবারের মতো বলছি, আপনারা যার যার ঘরে পরনের ঢাকায় শাড়ি, কপালে সিঁদুরে ফিরে যান। আমি এখন অপ্রকৃতিস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন, ফুতিয়ে নেবাবো আগুন, উম্মাদ শহর, আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশে লালসালু ঘেরা স্টেজ, মাওতর গান, ডিআইটি, গল স্টেডিয়াম, এমসিসির খেলা, ফল অব দ্য রোমান এম্পায়ারের নগ্ন পোস্টার। এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং উন্মাদ। শ্রদ্ধেয় সমাবেশ, আমি আমার সাংকেতিক ভয়াবহ শান্ত আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবী সারা মাঠ খালি করে দেবেন। আমি বড় ইনসিকিউর, যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে, ব্যক্তিগত গ্রামে, কাশবনে। আমি আপনাদের নির্বাচিত নেতা, আমার সঙ্গে অনেক টাকা, জিন্নার কোটি কোটি মাথা, আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস, রিজার্ভ ব্যাংকের গভর্নর, অথচ আমার কোনো সিকিউরিটি নেই, একজন বডিগার্ড নেই, সশস্ত্র হামলায় টাকা কেড়ে নেয় যদি কেউ, আমি কী করে হিসেব দেব জনতাকে? স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকুন যাবে খোয়া, আমার আপনার সকলের ক্ষতি হবে, সোনার হাতে সোনার কাকুন আর উঠবে না। আপনারা ভাবেন আমি খুব সুখেই আছি, কিন্তু বিশ্বাস করুন হ্যাপল্টন, মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কী ভীষণ দুর্বিষহ আগুন জ্বলছে আমার দুঃখের দাড়িতে, উষ্ণ উষ্ণ চলে মেরুদণ্ডের হাড়ে, নয়টি আঙুলে, কোমরে, তালুতে, পাজামার গিটে, চোখের সকটে। দেখেছি তো কাম্যবস্তু স্বাধীনতা, প্রেমিকা ও গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হীরার আগুনে পুলিশের জিপ আর টায়ারের মতো পুড়ে পুড়ে যায়। অমর্যাদা করি তাকে, যাকে চেয়ে ভেঙেছি প্রাসাদ, নদী, রাজমিস্ত্রি এবং গোলাপ। আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি, প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমো খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছুই নেই। বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম, রমণী, যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি। আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন। আপনারা কী চান? ডাল ভাত নুন, ঘর জমি বউ,
রূপ রস ফুল স্বাধীনতা রেফ্রিজারেটর ব্যাংক বিমা জুয়া স্বায়ত্তশাসন সমাজতন্ত্র আমি কিছুই পারি না দিতে। আমি শুধু কবিতার অনেক স্তবক আবশ্যস্ত অন্ন বস্ত্র বিবাহীন জীবন বুকে ফুঁক এনে দিতে পারি সকলের হাতে। আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কী করে কাটাতে হয় অরণ্যের ঝড়ের রাত্রিকে তার শিক্ষা দিতে পারি। আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি, কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম, জীবন কিংবা মৃত্যুর, প্রেম কিংবা যৌবনের? অসম্ভব, অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে। স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি সদর্পে ঘোষণা করছি, হ্যাবোকা জমায়েত পল্টনের মাঠে আর কোনো দিন সবাই হবে না। আজকেই শেষ সভা, শেষ সমাবেশে শেষ বক্তা আমি। এখনও বিনয় করে বলছি, সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন। এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখি না কোনো দিন। এই সারা মাঠে আমি একা, একজন আমার প্রেমিকা।